কিন্তু বাঙালি মুসলিমরা কিন্তু আবার প্রমাণ করলেন যে তারা এই মুসলিম আইডেন্টিটি পলিটিক্স এর ফাঁদে আর পা দিতে চান না। তাতে তাদের একটা সর্বনাশ যেটা 1947 সালে আমাদের বাঙালিদের জীবনে হয়েছে, সেই সর্বনাশটা তারা ডেকে আনতে চান না। এবং বাঙালি হিন্দুদেরও একটা বড় অংশ, এটা তো খালি মুসলিম কনসলিডেশন দিয়ে এত ভোট পাওয়া যায় না। মমতা ঝড়ের সামনে বিজেপির ধরাশায়ী হওয়ার কারণ ব্যাখ্যা করে এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজ 3রা মে আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। উদয়নবাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। নবান্নে আবার হাওয়াই চটি, বঙ্গে বইল সবুজ ঝড়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার তাকতে তৃতীয়বার বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ খবর অনুযায়ী 214টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি আটকে গেল 80-এর নিচে, প্রায় 50% কাছাকাছি ভোট পেয়েছে তৃণমূল। টান টান লড়াই দেখল ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম। মমতার জয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লেও রাতে জানা যায় জিতেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের গণনায় কারচুপি হয়েছে দাবি মমতার, ভোট পুনর্গণনার দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল। সবুজ ঝড়ে কার্যত ফাঁকা হয়ে গেল সংযুক্ত মোর্চা। বাম কংগ্রেসের আসন শূন্য, একটি আসনে জয়ী ISF। মোর্চার ভরাডুবিতে প্রশ্নের মুখে বাম কংগ্রেস নেতৃত্বের ভূমিকা। তৃণমূলের জয়ের জন্য মমতা দিদি আর তৃণমূলকে শুভেচ্ছা। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং COVID-19 অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সব রকম সহযোগিতা অব্যাহত রাখবে, টুইটে দাবি নরেন্দ্র মোদীর। কেরলে ফের বামেরা, তামিলনাড়ুর কুর্সিতে স্ট্যালিন, পুদুচেরি এবং আসামে জিতছে NDA। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তার আগে কথা বলে নেব উদয়নবাবুর সঙ্গে। তৃণমূল ঝড়ে কুপোকাত বিজেপি, মুছে গেল সংযুক্ত মোর্চা। লোকসভার জয় কেন ধরে রাখতে পারল না গেরুয়া শিবির? তোষণ, হিন্দুত্ব, জাতপাত কোনো তাসই কাজ করল না বাংলার ভোটে। সংখ্যালঘু থেকে মহিলা, নমসূত্র থেকে উচ্চবর্ণের হিন্দু, বাংলার মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। প্রচারে এত ঝড় তোলার পর EVM-এ কেন সেই সাফল্য পেল না বিজেপি? এইসব নিয়েই আজকের আলোচনা রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উদয়নবাবু, আপনাকে স্বাগত এই সময় গোল্ডে। ধন্যবাদ। প্রথমে জিজ্ঞাসা করব যে এই যে ভোটের ফলাফল পশ্চিমবঙ্গের, আজকে দেখা গেল যে বেশিরভাগ মানুষ এত সিটে তৃণমূল কংগ্রেস জিতে আসছে, বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলো, বিজেপির এত প্রচার, এত ঝড়, তারপরেও তারা খুব একটা পেরে উঠলো না কেন? শুনুন, একটা যেটা বিজেপি যেটা তুলতে চেষ্টা করেছিল সেটা হচ্ছে অ্যান্টি ইনকাম্বেন্সি, মানে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা নিজেদের থেকে নিতে। যেহেতু 2019 সালের সংসদীয় নির্বাচনে তারা যথেষ্ট সাফল্য পেয়েছিলেন, সেই জন্য তারা চেষ্টা করেছিলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার যে হাওয়াটা সেটাকে যদি আরো জোরদার করে ক্ষমতায় আসা যায়। কিন্তু অতিরিক্ত প্রচেষ্টার ফলেই যাই হোক, কেন্দ্রীয় নেতাদের বারবার আসার ফলেই যাই হোক, কেন্দ্রীয় নেতারাই কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন। অর্থাৎ মোদি, অমিত শাহ, মূলত প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী, তারা বারবার পশ্চিমবঙ্গে এসেছেন। এমনকি বাংলার জন্য বিজেপি যে ম্যানিফেস্টো করেছে সেটাকেও তারা, বাংলার যিনি সভাপতি দিলীপ ঘোষ, তিনি উদ্বোধন না করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী উদ্বোধন করেছেন। অর্থাৎ পুরোটাই হয়ে গেছে কেন্দ্রীয় অনুপ্রবেশের একটা ছবি। এর ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো মানে প্রতিষ্ঠান বিরোধিতা জায়গাটা কিন্তু বিজেপি নিতে পারেনি, বরঞ্চ নিজেই একটা বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পশ্চিমবঙ্গে হাজির হয়ে গেছে। তার ফলে প্রতিষ্ঠান বিরোধিতার যে জায়গাটা সেটা নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং মানুষের একটা বড় মহাজোট আর কি। তার ফলে এই ফলাফলটা কিন্তু আরো বেশি স্পষ্ট হয়ে উঠে। কিন্তু আমরা প্রচার যত এগিয়েছে, যত ভোটের সময় এসছে, আমরা দেখেছি তৃণমূল ছত্রকান হয়েছে, দল বদলের একটা বড় ঘটনা তৃণমূলকে ফেস করে আসতে হয়েছে। শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জির মতো একাধিক মন্ত্রীরা তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, নিচুতলাতে একটা ক্ষয় হয়েছে। তারপরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যেটা সব থেকে বড় অভিযোগ ছিল, ওদের ভাষা অনুযায়ী তুষ্টিকরণ বা তোষণের অভিযোগ,
হিন্দুত্বের একটা কনসলিডেশনের চেষ্টা বিজেপি করেছিল। 50% কাছাকাছি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস আসছে, তার মানে বোঝাই যাচ্ছে এই যে তুষ্টিকরণ, দলবদল বা হিন্দু পোলারাইজেশনের যে হাওয়া বিজেপি তুলেছিল সেটা সেভাবে কাজ করেনি অন্তত ভোটের বাক্সে। এইটা কেন হচ্ছে? শুনুন, বাংলা 1947 সালে ভাগ হয়েছিল, তখন মুসলিম লীগ বাংলার ক্ষমতায় ছিল, অখণ্ড বাংলার, এবং তারপরে সুধাবর্দী তখন আমাদের এখানকার শাসক, এবং বাংলা ভাগ হয়েছিল, এবং সেখানে যে মুসলিম নেতা একজনকে আমরা দেখলাম, তিনি অনেক বক্তৃতা দিলেন, আব্বাস সিদ্দিকী, অবশ্যই তিনি অনেক বক্তৃতা দিলেন, অনেক মুসলিম আইডেন্টিটি গড়ে তোলার চেষ্টা করলেন, বামপন্থীরা মুসলিম ভোটকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেন, এবং সেখানে একটা আইডেন্টিটি পলিটিক্স, মুসলিম আইডেন্টিটি পলিটিক্স খেলা হলো। কিন্তু বাঙালি মুসলিমরা কিন্তু আবার প্রমাণ করলেন যে তারা এই মুসলিম আইডেন্টিটি পলিটিক্স এর ফাঁদে আর পা দিতে চান না। তাতে তাদের একটা সর্বনাশ, যেটা 1947 সালে আমাদের বাঙালিদের জীবনে হয়েছে, সেই সর্বনাশটা তারা আর ডেকে আনতে চান না। এবং বাঙালি হিন্দুদেরও একটা বড় অংশ, এটা খালি মুসলিম কনসলিডেশন দিয়ে এত ভোট পাওয়া যায় না, বাঙালি হিন্দুদেরও একটা বড় অংশ, বিশেষত নবশূদ্র ভোট, নবশূদ্র ভোট কিন্তু পুরোপুরি তার সংখ্যাগরিষ্ঠ অংশ তৃণমূলের দিকে চলে গেছে, যেটা 2019 সালে নবশূদ্র ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গেছিল, সেই অংশটা কিন্তু আবার তৃণমূলের দিকে। আমরা অনেকেই ভাবছিলাম, এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাদের কথা থেকে উঠে আসছিল, যে একটা আইডেন্টিটি পলিটিক্স পশ্চিমবঙ্গে হচ্ছে এবারের ভোটকে কেন্দ্র করে, সেই আইডেন্টিটি পলিটিক্স এর নিরিখেই কি ভোটটা হলো, নাকি সেখানে ছাপিয়ে গেল অন্য কোন ইস্যু, মানে সেটাকে কিভাবে দেখছেন? আইডেন্টিটি পলিটিক্স এর ক্ষেত্রে কিছুটা তো হয়েছে, যার জন্য বিজেপি ধরুন 2016-3 থেকে আজকে প্রধান বিরোধী দল হতে চলেছে বিজেপি, সেটা তো বিজেপির একটা পশ্চিমবঙ্গের উত্থান হিসেবেই দেখা যেতে পারে, কিন্তু তারা শাসক হতে পারলো না, কারণ আইডেন্টিটি পলিটিক্সটা কিন্তু ফেইল করলো ক্ষমতা দখলের ক্ষেত্রে। ঐতিহাসিক দিকটা, কারণ আমাদের দেশভাগ বাঙালির জীবনে যত বড় সর্বনাশ এনেছে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশে তো সেই সর্বনাশটা হয়নি, দেশভাগের ফলে আমাদের যত যন্ত্রণা এসেছে, যত দুঃখ কষ্ট লাঞ্ছনা আমরা ভোগ করেছি, তা তো হয়নি। আপনি উদ্বাস্তু এলাকাগুলোতেই যদি দেখেন, উদ্বাস্তু এলাকাগুলোতে কিন্তু বিজেপি ভালো ফল করতে পারেনি একেবারেই, বিজেপি বরঞ্চ ভালো ফল করেছে কয়েকটা জায়গায় যেখানে উদ্বাস্তুদের সংখ্যা খুব বেশি নয়। হ্যাঁ, তো এরকম যেমন ধরুন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদের, বহরমপুর টাউন, হ্যাঁ, বহরমপুর শহরে বা বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ভালো ফল করলো। হ্যাঁ, তো বাঙালি তার নিজের ভাষার যে গরিমা সেইটা যখন দেখতে আহত হচ্ছে, এবং বিশেষত নানা বিকৃত উচ্চারণে বাংলা বলা, হ্যাঁ, বা বারবার হিন্দিতে বক্তৃতা করা, এগুলো একদম গ্রহণযোগ্য বলে মনে হয়। তৃতীয় পক্ষের কথা আসি, সংযুক্ত মোর্চা, আপনার কথায় আগে উঠে এসছে, যা ভোটের ফলাফল তাতে কংগ্রেস মোটামুটি স্বাধীনতার পর থেকে এইরকম দুরবস্থা কংগ্রেসের বিধানসভা ওয়ারি ফলাফলে কখনোই হয়নি। কংগ্রেস অনেকদিন ধরেই আমাদের রাজ্যে দুর্বল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, কিন্তু এতটা খারাপ অবস্থা কংগ্রেসের কখনো হয়নি। এবং সিপিএম, মানে 34 বছরের বাম শাসন আমরা দেখেছি, 2016-তে জোটে একটা খুব বড় হাওয়া তারা তুলতে পেরেছিল, এবং 77-78 মানে 80-র কাছাকাছি আসন ছিল কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে, এবারের ভোটে তাদের কার্য তো ভরাডুবি, এটার কারণটা কি? মানে অথচ তারাই কিন্তু বিভিন্ন সময় এই চাল চোর, ত্রিপল চোর, পিসি ভাইপো, এই ধরনের যে ওয়ার্ড গুলো তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার হয়েছে ফ্রিকোয়েন্টলি এই ভোটে, তার স্রষ্টা কিন্তু, অন্যতম স্রষ্টা কিন্তু এই সিপিএম কংগ্রেস এই অংশটাই, পরে যেটাকে বিজেপি হাইজ্যাক করেছে এবং তারা আরো বেশি করে এটা ক্যাম্পেন করেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেসের এই অবস্থা হওয়ার পেছনে কারণ কি? আব্বাস সিদ্দিকী? না, শুধু আব্বাস সিদ্দিকী নয়, আমি অধীর চৌধুরীর কথা বলবো, আমি মোহাম্মদ সেলিমের কথা বলবো, বা সিপিএম এর অন্য লিডারদের কথা বলবো, কারণ অধীর চৌধুরী নেতৃত্বে কংগ্রেস, সেই কংগ্রেস পুরোপুরি মমতা বিরোধী একটা অবস্থান নিয়ে প্রথম থেকে চলেছেন, এবং তারা তাদের যা ভাষা, তাদের যা স্লোগান, তাদের যা বক্তব্য, এটা সম্পূর্ণভাবে ব্যক্তির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার ফলে দাঁড়িয়েছে কি,
যে অধীর চৌধুরীর এই ভাষার ব্যবহারের ফলে একটা জনমত তৈরি হয়েছে, সেই জনমতটা যতটা পেরেছে বিজেপি ক্যাপচার করেছে, তার ফলে আজকে বহরমপুরে এবং জিততে চলেছে বিজেপি, এবং মুর্শিদাবাদের কোথাও কিন্তু কংগ্রেস জিততে পারছে না। কারণ মুর্শিদাবাদের যেটুকু হিন্দু ভোট বা সেই অর্থে যদি কমিউনাল ডিভাইড করি, সেই ভোটটুকু বিজেপির দিকে ট্রান্সফার হয়েছে, এবং সম্পূর্ণভাবে মুসলিম ভোট সেটা কিন্তু তৃণমূলের দিকে ট্রান্সফার হয়েছে। এই এইগুলো আপনার দেখুন রিয়ালিটিতে কিছু করাপশন, কিছু এক্সট্রাকশন এগুলো রয়েছে, এগুলো বাস্তব, এগুলো সব মিথ্যাও নয়, এগুলো হয়েছে, এগুলো নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনি যদি ওই একটা ইস্যুকেই গুরুত্ব দেন এবং আপনার যদি আর কিছু বলার না থাকে, এবং আপনি যদি একবার রাজনৈতিক জীবনের একটা ভুল করেন, সেই ভুল কিন্তু আপনাকে ছাড়বে না, সেই ভুলের ফাঁদে আপনি যদি একবার পা দেন সেখান থেকে আর বেরোতে পারবেন না। বামপন্থীরা 2019 সালে যেভাবে নিজেদের ভোটটা বিজেপিকে ট্রান্সফার করেছিলেন, সেই ভোটটা কিন্তু তারা আর ফিরত পাবেন না। বরঞ্চ তাদের যে সংখ্যালঘু ভোটটা ছিল বামপন্থীদের, সেটাও এবার তৃণমূলের সাথে যুক্ত হয়ে গেল, তার ফলে তাদের এই ভাড়াগুলি। এবং আব্বাস সিদ্দিকিকে নিয়ে আসার ফলে যে পারসেপশনটা তৈরি হলো সংখ্যালঘু মনে, যে আব্বাস সিদ্দিকির এই যে গরম গরম বক্তৃতা, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে বিজেপির সুবিধা হয়ে যাবে। এবং এর ফলে হলো কি, সিপিএম যে একটা লাইন নিয়েছিল যে তৃণমূলকে না সরাতে পারলে বিজেপিকে সরানো যাবে না, সম্পূর্ণ ফেল করেছে লাইনটা। কিন্তু এই লাইনটার মধ্যেও কতটা সততা ছিল বিজেপি বিরোধীদের সেই প্রশ্ন। আমি তো এটা প্রথম থেকে বলছি, প্রথমত বিজেমূল কথাটা হচ্ছে ওরা যেটা ব্যবহার করে, বিজেমূল বলে একটা কথা, যে বিজেপি আর তৃণমূল একই, এবং সেই কথাটা যে ভোটের বাজারে একেবারে কার্যকর নয়, এবং সেটা যে ভোটের ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ নয়, সেটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার, যে যারা তৃণমূলকে হারাতে চায় তারা বিজেপিকে ভোট দিচ্ছে, যারা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট দিচ্ছে, এইটাই হচ্ছে। তা ওদের কেউ তো ভোট দিচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, যে বিজেপিকে তৃণমূলকে না সরিয়ে বিজেপিকে হারানো যাবে না, এই কথার মানে কি, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে এনে তারপর বিজেপিকে হারাবো, এটা কখনোই সম্ভব নয়। কারণ বিজেপি অনেক বড় শক্তি, ওনারা আমার একটা ইন্টারেস্ট জানার জন্য, যে এই যে রেড ভলেন্টিয়ার্স এর মাধ্যমে এই কোভিড পরিস্থিতিতে বামপন্থী ছাত্র যুবরা বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছে, লকডাউনের সময় অনেক বামপন্থী মানুষকে আমরা দেখেছি রেশন থেকে শুরু করে ওষুধ নানান কিছুতে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এগুলোর প্রভাব ভোট বাক্সে পড়লো না কেন? মানে মানুষ কি সুবিধা নিয়ে মুখ ফিরিয়ে নিল? মানে এটা কিভাবে দেখছেন এইটাকে? না দেখুন, এটা যতটা মানে প্রচারিত হয়, ততটা তো সংখ্যাগরিষ্ঠ মানুষ এগুলোর সাথে রয়েছেন তা তো নয়। এটা ধরুন অবশ্যই রেড ভলান্টিয়ার্স এর সংখ্যা কত, আপনি যদি সেইটা হিসেব করেন, রেড ভলান্টিয়ার্স অবশ্যই কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, তারা নার্সিংহোমে পাঠাচ্ছেন, হাসপাতালে পাঠাচ্ছেন, অক্সিজেন পৌঁছে দিচ্ছেন, কিন্তু তার সংখ্যা কত, সংখ্যাটা তো বিচার্য, হয়তো আমরা দেখবো সেটা 500-700 জন ছেলে মেয়ে তারা এই কাজ, সামাজিক মাধ্যমে আমরা যে ব্যাপকতাটা দেখতে পাই গ্রাউন্ডে তার সঙ্গে একটা ডিফারেন্স, গ্রাউন্ডে তার শ্রমজীবী ক্যান্টিন অবশ্যই খুব ভালো, আমাদের যাদবপুর অঞ্চলেই তো শ্রমজীবী ক্যান্টিন খুব ভালো কাজ করেছে, কিন্তু সেটা ভীষণ রকম লোকালাইজ বিভিন্ন জায়গায় কাজ করেছে, কিন্তু তার সংখ্যা কত। শেষ প্রশ্ন আপনাকে, ভোট চলার মধ্যে আপনার সঙ্গে আমার যতবার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে, আপনি একটা জিনিসে স্টিক করেছিলেন যে 200 কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস পাবে, তার জন্য দেখা গেল যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের ফলাফলটাও তাই হলো, কি করে বুঝতে পারছিলেন এই 200 কাছাকাছি ফলাফল? এটা কি জাস্ট একটা আপনার ধারণা নাকি এর পেছনে কোনো অঙ্ক? না না না, আমার এটা অঙ্ক নয়, আমার যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের প্যাটার্ন। পশ্চিমবঙ্গ যখন কাউকে আনতে চায় বা সরাতে চায়, সে ব্যাপকভাবে জনগণ সেই দিকে ভোট দেয়। হ্যাঁ, কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যেটা বললাম, আপনার এখানে ইনকাম্বেন্ট হয়ে গেছে বিজেপি, আর অ্যান্টি ইনকাম্বেন্সিটা হয়ে গেছে তৃণমূল, এবং তার ফলে তৃণমূলের প্রতি কিন্তু ওই অ্যান্টি ইনকাম্বেন্সি যে ভোটটা সেটা পুরোপুরি তৃণমূলের পক্ষে চলে গেছে। অসংখ্য ধন্যবাদ এই সময় গোল্ডের সঙ্গে কথা বলেছি। ধন্যবাদ। আজকের আলোচনার পর ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে।
বাংলাদেশি ও রোহিঙ্গারাই মমতার শক্তি, দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে দেখে ভালো লাগছে, বাংলার রায় নিয়ে বিতর্কিত টুইট অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতের, বাংলার মানুষের রায়ের জন্য তাদের ধন্যবাদ জানাতে পারছি না, ভোটে এরে টুইট কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র, সমালোচনায় বিদ্ধ করলেন নেট নাগরিকরা। মহামারী মোকাবিলায় ভারতের পাশে বেলজিয়াম, সেখান থেকে এলো রেমডেসিভির। ফের রক্তাক্ত আফগানিস্তান, আত্মঘাতী হামলায় মৃত অন্তত 21। আজকের দিনটি নিয়ে এবার দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত। 1919 সালে আজকের দিনে লোকসঙ্গীত শিল্পী ও সমাজকর্মী পিট সিগার জন্মগ্রহণ করেন। এখনও সারা বিশ্বে নানা ভাষায় তার গান গাওয়া হয়। উই শ্যাল ওভারকাম তার একটি জনপ্রিয় সঙ্গীত। দ্বিতীয় ইনফোটি প্রয়াণ সংক্রান্ত। 1988 সালে আজকের দিনে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র প্রয়াত হন। কল্লোল যুগের এই সাহিত্যিকের সৃষ্ট ঘনাদা চরিত্রটি এখনও জনপ্রিয়, পেয়েছেন পদ্মশ্রী, রবীন্দ্র পুরস্কার, শরৎ পুরস্কার। জেনে নেওয়া যাক আজকের ওয়েদার কেমন থাকবে। রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বাধিক তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ করব একটি উদ্ধৃতি দিয়ে। একজন সত্যিকারের নেতা তার কথায় বিনীত কিন্তু কাজে আক্রমণাত্মক, কথাটি বলেছেন চীনা দার্শনিক কনফুসিয়াস। শেষ হলো আজকের ডেলি নিউজকাস্ট। আপনারা শুনছেন এই সময় গোল্ড, উপস্থাপনায় আমি জয়। ধন্যবাদ।